হাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সিম্পল বাট মজাদার একটা টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে আমাদের পেজে একজন আমাদের একজন ফ্যান আমাদেরকে কোশ্চেন করেছেন বা জানতে চেয়েছেন যে বস, আমাদের কিছু ডাটা আছে, যেই ডাটার আমি চাচ্ছি হচ্ছে প্রথম দুই ডিজিট ডিলিট করে দেন হচ্ছে পরবর্তী রেজাল্টটা নিয়ে আসার জন্য। যেমন এখানে আমাদের আছে 54564, দ্যাট মিন্স প্রথম দুই ডিজিট ডিলিট হয়ে যাবে, পরবর্তী তিনটা ডিজিট থাকবে, অথবা প্রথম এই যে এডি এইটা ডিলিট হয়ে যাবে, পরবর্তী ডিজিটগুলো থাকবে। এইটা আমাদের পেজে একজন হচ্ছে ইনবক্স করে জানতে চেয়েছেন। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এই ফার্স্ট যে টু ডিজিট আছে এটাকে ডিলিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটাকে আপনি নিয়ে আসবেন। বন্ধুরা, আজকে আমি একটা দুইটা তিনটা নয়, আজকে আমি সাতটা মেথডে দেখানোর চেষ্টা করব যে এই যে ফার্স্ট টু ডিজিট আপনি কিভাবে ডিলিট করবেন। আজকে ভিডিওটা এই জন্যই মজাদার যে স্বাভাবিকভাবে আপনি হয়তো বা একটা বা দুইটা মেথড হয়তো বা আপনি বিভিন্ন জায়গায় পেয়ে থাকবেন বা জেনে থাকবেন, বাট আজকে আমরা চেষ্টা করবো এই সাতটা মেথডকে কাভার করার জন্য। আর আজকের এই ভিডিওটি আমরা ডেডিকেটেড করতেছি আমাদের এই ফেসবুক পেজের টপ ফ্যান সাইফুল ইসলাম ভাইকে, যিনি আমাদের ফেসবুক পেজে আমরা হচ্ছে একটা এই জিনিসটারই একটা কোশ্চেন আকার আমরা দিয়েছিলাম আমাদের পেজে। সাইফুল ভাই এখানে মোটামুটি তিনটা অ্যান্সার সে এখানে দিয়ে ফেলেছে, বাট আমরা হচ্ছে সে বলতেছে যে মামুন ভাইয়ের কাছ থেকে আমরা চতুর্থ অ্যান্সারের জন্য ওয়েট করতেছি। টোটালটা মিক্সার করে আমরা মোটামুটি এখানে সাতটা মেথডের মাধ্যমে আজকে আমরা দেখানোর চেষ্টা করব বন্ধুরা যে আপনি এই কিভাবে ফার্স্ট টু ডিজিট কিভাবে ডিলিট করবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্ক্রিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কথা বেশি বাড়াবো না, সরাসরি আমরা মেথড ওয়ানে চলে যাব, কারণ হচ্ছে আমাদের সাতটা মেথড কাভার করা লাগবে, যে জন্য আমরা ফর্মুলাতে বা টোটালটা আসলে বেশি সময় দিতে পারবো না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে যে ফাংশনটা দেখাবো সেটা হচ্ছে রিপ্লেস ফাংশন। তো রিপ্লেস ফাংশনের ইন ডেপথ যাবো না, যেহেতু সবগুলো কাভার করতে হবে, তো আমরা চলে যাবো হচ্ছে ওল্ড টেক্সট, যে আমাদের যে সিনট্যাক্স আছে ফর্মুলার এই ওল্ড টেক্সট। ওকে, দেন হচ্ছে স্টার্ট নাম্বার, কত নাম্বার থেকে আপনি ডিলিট করতে চাচ্ছেন, আমরা ডিলিট করতে চাচ্ছি প্রথম নাম্বার থেকে, দেন হচ্ছে কমা, দেন হচ্ছে কতটা ডিজিট আপনি ডিলিট করতে চান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমরা চাচ্ছি দুই নাম্বার ডিজিট থেকে, ঠিক আছে। দেন হচ্ছে যেটা ডিলিট করবেন সেখানে কি হবে, আমরা যে 54 অর্থাৎ প্রথম যে দুইটা ডিজিট ডিলিট করব এখানে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ফাঁকা, এই যে এডি ডিলিট হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে, 45 ডিলিট হয়ে যাবে, এখানে আমরা চাচ্ছি এটা তুমি ফাঁকা করে দাও। দেন হচ্ছে আমরা যদি এন্টার দেই তাহলে দেখেন আমাদের 564, ওকে, দেন হচ্ছে এডি আমাদের চলে গেছে 65456, ওকে চলে গেছে। এখন দেখেন টোটালটা যখন আমরা ফিল করে দিলাম, এই যে আমাদের যে টেক্সট স্ট্রিং ছিল এই স্ট্রিংয়ের আমাদের প্রথম যে দুইটা ডিজিট, এই দুইটা ডিজিট কিন্তু ডিলিট হয়ে গেছে, প্রত্যেকটা টেক্সট স্ট্রিংয়ের দুইটা ডিজিট আমাদের ডিলিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট আমরা মেথড ওয়ানে আমরা কিন্তু পেয়ে গেলাম। দেন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের মেথড টুতে। বন্ধুরা, মেথড টুতে আমরা যে ফাংশনটি ইউজ করবো সেটা হচ্ছে মিড ফাংশন, অর্থাৎ মাঝখান থেকে আমরা সার্চ করে নিয়ে আসবো মিড ফাংশন। দেন হচ্ছে আমাদের টেক্সট, আমরা সিনট্যাক্সের দিকে তাকাবেন সবসময়। স্টার্ট নাম্বার কত, স্টার্ট নাম্বার হচ্ছে 1 2 3, অর্থাৎ আমরা তিন নাম্বার স্ট্রিং থেকে আমরা শুরু করবো, তার মানে আর হচ্ছে 1, এ হচ্ছে 2, 0 হচ্ছে 3, তিন নাম্বার থেকে শুরু করব। কতটা টেক্সট স্ট্রিং আমি নিব, সাপোজ আমি এখানে দিলাম এতগুলো, যতগুলো থাকবে ততগুলো আমি নিয়ে নিব। ওকে, এখন আমি এন্টার দিলাম, এটা চলে আসলো। একবার টোটালটাকে যদি আমরা ফিল হ্যান্ডেল করে দেই তাহলে দেখেন 0 1 0 2 0 3 0 7, অর্থাৎ এটাকে আমরা মিড ফাংশনের মিশ্রণেও এই জিনিসটাকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি ফার্স্ট টু ডিজিটকে ডিলিট করে। দেন সরাসরি আমরা চলে যাব মেথড থ্রিতে। মেথড থ্রিতে আমরা যেটা দেখিয়েছি সেটা হলো যেটা আমরা সবাই জানি, যেটা আমরা আমাদের পেজে সবাই কমেন্ট করেছেন এটা সবাই জানেন। তারপর আমি দেখাচ্ছি যে আমরা হচ্ছে রাইট ফাংশন ইউজ করব। ওকে, ইকুয়াল রাইট ফাংশন, দেন হচ্ছে আমাদের টেক্সট, ওকে সিম্পল টেক্সট, দেন হচ্ছে কমা। এইটা যদিও সবাই জানি, তারপর আমি একটু ইলাবোরেট করার চেষ্টা করতেছি যে টেক্সট ফাংশন, দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার, কতগুলো নাম্বার আমরা নিব, দেন হচ্ছে এখানে আমরা এই সংখ্যাটা টোটালটা গুনব, ঠিক আছে। টোটাল সংখ্যাটা যদি আমরা লেন্থ ইউজ করতে চাই অর্থাৎ গুনতে চাই, সেক্ষেত্রে আমরা লেন্থ ফাংশনটা নিলাম, দেন হচ্ছে কমা দিলাম, এন্টার দিলাম। এখন হচ্ছে আপনি একটা পার্থক্য বুঝতে পারবেন, অর্থাৎ তুমি রাইট থেকে নিবা, বাট কতগুলো নিবা, ততগুলো নিবা যতগুলো আমার এখানে আসে, অর্থাৎ আমি যদি এখানে এটাকে দেখতে চাই তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কতগুলো সংখ্যা আছে, অর্থাৎ 10টা সংখ্যা আছে, ঠিক আছে। এই স্যাটারডেতে এখানে আছে হচ্ছে 8টা, আর এখানে আছে হচ্ছে 2টা, অর্থাৎ 10টা সংখ্যা নিবা। ওকে, এবার যদি আমরা একটু নিচে আসি, বোঝার চেষ্টা করি যে নিচেরটায় কতগুলো আছে। ওকে, তার মানে হচ্ছে নিচেরটায় আছে কতগুলো, এখানে যদি আমরা এটাকে একটু
সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে আমরা যদি ফর্মুলাটাকে অডিটিং করি তাহলে দেখেন আটটা ডিজিট নিতে হবে, তার মানে আমরা এখানে আটটা ডিজিট নিব না, অর্থাৎ প্রত্যেকটা রো থেকে আমরা দুইটা ডিজিটকে বাদ দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এখানে মাইনাস ম্যানুয়ালি মাইনাস করে দেবো হচ্ছে মাইনাস টু। এখন দেখেন স্যাটারডে থেকে চলে আসছে, এখানে সানডে চলে আসছে। এখন এই যে ফর্মুলাটা যেটা আমরা দেখেছিলাম একটু আগে টেন, এটাকে আমরা আবার একটু অডিটিং করে দেখি, দেখেন এইট হয়ে গেছে। তার মানে হচ্ছে কি দশ থেকে তুমি আট নিবা, আর এখানে যে আমরা দেখিয়েছিলাম একটু আগে আট সেখান থেকে নিবা হচ্ছে তুমি ছয়। তার মানে হচ্ছে এখানে যে ডিজিটগুলো তুমি দেখতে পাচ্ছ সেখান থেকে তুমি ফার্স্ট যে টু ডিজিট আছে এই দুইটা ডিজিটকে তুমি ডিলিট করে দিয়ে দেন হচ্ছে লাস্টের যে ডিজিটগুলো সবগুলো থাকবে সেইগুলোকে তুমি নিয়ে আসবা। এখন সাপোজ এখানে যদি আরও অনেকগুলো ডিজিট থাকে সবগুলোই নিয়ে আসবে, কেন নিয়ে আসবে, কারণ এখানে আমরা দিয়েছি হচ্ছে লেন ফাংশন, অর্থাৎ যতগুলো থাকবে তুমি সবগুলো নিয়ে আসবে, এটা লেন্থের যতগুলো এরিয়া আছে সবগুলোই। তো বন্ধুরা আমরা তিন নাম্বার মেথড দেখে পেলাম, দেন হচ্ছে আমরা চার নাম্বার মেথডে চলে যাবো। চার নাম্বার মেথডে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে খুবই একটা ট্রিক্স মজাদার, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফিল। যারা ফ্ল্যাশ ফিল জানেন তারা তো বুঝেই গেছেন, আর যারা জানেন না তাদের জন্য, তো আমরা ফার্স্ট দুইটা ডিজিট বাদ দিয়ে যতটুকু ডাটা আছে ততটুকু আমরা কপি করব, দেন হচ্ছে এখানে ডাব এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা কন্ট্রোল ই, কিবোর্ড থেকে কন্ট্রোল ই, অথবা এখানে আপনি ফ্ল্যাশ ফিল পাবেন, এখানে যে ফিল আছে ফিল থেকে ফ্ল্যাশ ফিল, এটাকে পূরণ করে দিলেও আপনার ডাটাটা পূরণ হয়ে যাবে। দেখেন বন্ধুরা কত সুন্দর জিনিস, এইটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত, তাই না? বাট এখানে একটা কথা আছে, এতক্ষণ যে মেথডগুলো আপনারা দেখেছেন এগুলো হচ্ছে ডাইনামিক মেথড, ওকে, এগুলো হচ্ছে ডাইনামিক, আর এটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি, সাপোজ যদি এখানে আমরা কিছু ডাটা পূরণ করি তাহলে দেখেন এটা কিন্তু এখানে পূরণ হবে না, কারণ এখানে কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করিনি, এটা হচ্ছে ফ্ল্যাশ ফিল দিয়ে করেছি স্ট্যাটিক, যেই জন্য এটা কিন্তু ডাইনামিক হবে না। দেন আমরা চলে যাবো হচ্ছে মেথড ফাইভে। মেথড ফাইভে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে টেক্সট টু কলাম। তো আমরা টোটাল ডাটাটা বেসটাকে সিলেক্ট করবো, ডাটা, ডাটার পর টেক্সট টু কলাম, দেন হচ্ছে আমরা ফিক্সড উইথ। ফিক্সড উইথ কেন, আমরা জানি যে কতটুকু ডাটাকে এখান থেকে কাটতে হবে, এই জন্য ফিক্সড উইথ। দেন হচ্ছে নেক্সট, আমরা এখানে দেখিয়ে দিব যে কতটা ডিজিট তুমি কাটবা, মাউসের লেফট বাটন প্রেস করে এখানে আমরা একটা জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এটা দাগটা পড়ে গেছে। আবার যদি আমি চাইতাম যেটা ওয়ান এক ডিজিট তুমি নেবা তাহলে এখানে সরিয়ে দিতাম, আবার যদি চাই আমি তিন ডিজিট কেটে দিব তাহলে আমি এখানে সরাবো। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে ফার্স্ট টু ডিজিট তুমি হচ্ছে কেটে দাও, দেন হচ্ছে আমরা নেক্সট প্রেস করবো। এখানে বি থ্রি আছে, এখানে আমরা সি থ্রি দেবো, অর্থাৎ আমরা এখানে চাচ্ছি, ঠিক আছে, সি থ্রিতে দেন হচ্ছে ফিনিশ দিব, দেন হচ্ছে আমাদের দুইটা কলাম এখানে পূরণ করে দিবে সে, অর্থাৎ আমার এখন এই ডাটাটা কিন্তু কাজে লাগতেছে না, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ 847000 যা দেবে তাই 768 এতটুকু। তার মানে আমরা আমাদের টেক্সট টু কলামের মাধ্যমে এটা করতে পারছি। দেন চলে যাবো হচ্ছে আমাদের মেথড সিক্স। ওকে বন্ধুরা, মেথড সিক্স হচ্ছে পাওয়ার কোয়ারির মাধ্যমে। ওকে, মেথড সিক্স একটু জটিল, আর এখানে আমরা যেটা দেখাবো সেটা আরেকটু জটিল, তো আমরা আশা করি জটিল হবে না, খুবই সিম্পল। যারা পাওয়ার কোয়ারির বেসিকটা পারেন তারা এটা পারবেন, আর যারা পাওয়ার কোয়ারি পারেন না তারা হচ্ছে আমাদের ভিডিও আছে চ্যানেলে, বেসিকের মোটামুটি অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি, আমরা ডাটাটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে টেবিল ফরম্যাটে নিয়ে গেলাম, তো ডাটাটা আমাদের টেবিলে কনভার্ট হয়ে যাবো। চলে যাবো হচ্ছে আমরা ডাটা ট্যাবে, ডাটা ট্যাবে যাওয়ার পর হচ্ছে ফ্রম টেবিল, এখানে ক্লিক করবো, আমাদের পাওয়ার কোয়ারির যে এডিটর আছে উইন্ডো সেই উইন্ডোটা ওপেন হবে। দেন আমরা এই কলামটাকে সিলেক্ট করবো, চলে যাবো হচ্ছে ট্রান্সফর্মে, দেন হচ্ছে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট করে রেঞ্জ, আমরা রেঞ্জে ক্লিক করার পরে আমাদের ডায়লগ বক্সটা আসবে। দেন হচ্ছে এখানে আমরা স্টার্টিং ইন্ডেক্স, অর্থাৎ আপনি কত নাম্বার ডিজিট থেকে আপনি এই স্ট্রাকটিংটা শুরু করবেন, স্ট্রাক্ট কত নাম্বার থেকে শুরু করবেন, আমরা তো দুই নাম্বার থেকে শুরু করবো আগেই বলেছি, ঠিক আছে। দেন হচ্ছে কতটা ডিজিট আপনি নিতে চান, তিনটা চারটা পাঁচটা ছটা, আমি সবগুলো আমরা দিয়ে দিলাম, ওকে, দেন হচ্ছে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে, দেন হচ্ছে এটাকে আমরা আমাদের এক্সেলের যে জায়গা আছে সেই জায়গায় আমরা নিয়ে যাবো, দেন হচ্ছে আমরা দেখবো যে আসলে আমাদের কাজটা এখানে হয়েছে কিনা। আমরা এখানে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে ওকে। ওকে প্রেস করার পর দেখেন 154347 3906, ঠিক আছে। পাওয়ার কোয়ারির সুবিধা হচ্ছে আমরা যদি এখানে কোনো ডাটাকে চেঞ্জ করি, এখানে যদি রিফ্রেশ দিই তাহলে এই ডাটা স্ট্রিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আমরা একটু দেখি, এখানে চেঞ্জ করলাম, এখানে হচ্ছে রিফ্রেশ দিব, এখন দেখেন 491, অর্থাৎ এটা ফুললি ডাইনামিক এবং চমৎকার জিনিস। তো বন্ধুরা কথা বলবো না, সরাসরি আবার চলে যাবো হচ্ছে আমাদের মেথড সেভেনে। মেথড সেভেনে সিম্পল, বাট এটা হচ্ছে ভিভিএ দিয়ে করা, যেটা হচ্ছে আমরা এখানে ডিলিট করে দেবো ডাটাটাকে, যে ভিভিএ যে কোডটা আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ভিভিএ কোডটা আমাদের এখানে করা আছে রিমুভ ফার্স্ট রো, REM রিমুভ ফার্স্ট রো, দেন হচ্ছে এই ডাটাটা আমরা সিলেক্ট করলাম, কত ডিজিট তুমি ডিলিট করতে চাও, দুই ডিজিট আমরা ডিলিট করতে চাই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি এটাকে ক্লোজ করে আমরা যদি এন্টার দিই তাহলে দেখেন 895183 লাস্টে 873, দ্যাট মিনস এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও হচ্ছে যেহেতু ভিভিও কোডিংয়ের মাধ্যমে করা, তার মানে এখানে যদি আপনি এখানে ডাটাটা রিফ্রেশ দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে আমাদের র্যান্ডম ভ্যালু দিয়ে করে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে।
এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে 010 9090। ওকে, দ্যাট মিন্স আমাদের সেভেন মেথডটাও কিন্তু শেষ। এখানে ভিভিও কোডটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, নাহলে বলবেন যে মামুন ভাই ভিভিও কোডটা আমাদেরকে দেখালো না। এই হচ্ছে ভিভিও কোডটা, ঠিক আছে। এই যে ভিভিও কোডটা আছে, আমি টোটাল এক্সারসাইজ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই কমিটমেন্ট আমি রাখতে পারি না কখনোই, কারণ হচ্ছে আসলে আমি কাজ করার পরে ডাটাটা আমি রাখি না, ডাটাটা এমনি নর্মালি হারাই যায়, যে জন্য আপনাদেরকে দেওয়া হয় না। তো আজকে আমি আপনাদেরকে মেথড 1 থেকে 7 পর্যন্ত দেখালাম, যেখানে ফার্স্ট 2টা ডিজিট কীভাবে ডিলিট করতে হয় সেই সিস্টেমটা। বন্ধুরা, আমি এই এক্সেল টোটাল যে শিটটা এক্সারসাইজ ফাইলটা, এইটা আমি আপনাদের আমাদের যে ডিসক্রিপশন বক্স সেখানে আমরা দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। আর আপনার যদি এই 7টা মেথডের বাইরে অন্য কোনো মেথড জানা থাকে, প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরাও চেষ্টা করবো সেই মেথডটা নিয়ে আপনার অন্য কোনো একটা ভিডিও তৈরি করতে। বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ।